টুনমণির তদন্ত করবলৈ কেতিয়া আহিব সিবিআই, কেতিয়া অসমলৈ আহিব সিবিআই, কেতিয়া হব জুনমণির তদন্ত? আমি জানাইছো এটা গুরুত্বপূর্ণ খবর, জিপি সিংৰ এটা মন্তব্য। জিপি সিংয়ে কৈছে যে সিবিআই দিয়া হব জুনমণির মৃত্যুর তদন্ত, কিন্তু এটা প্রশ্ন হয় কেতিয়া সিবিআই অর্পণ করা হব এই তদন্তর দায়িত্ব। প্রথমে এটা ঘোষণা করা হয়েছিল যে সিবিআই অর্পণ করা হব এই মৃত্যুর তদন্তর দায়িত্ব, তারপর গোটেই বিষয়টা গেথেলা মারিলে, সিবিআই যেন পর্বতর কাছর কণি নিচিনা হল, সিআইডির হাততে থাকিল গোটেই বিষয়টি। এতিয়া পুনের আহিছে সিবিআই প্রসঙ্গ, জুনমণির মৃত্যুর গোটেই তদন্তর দায়িত্ব দিয়া হব সিবিআই। জিপি সিংয়ে কৈছে যে সিবিআই দল যদি অসমলৈ নাহে তেনেহলে ময়ে গৈ দিল্লীলৈ যাম। পুনৰ কৈছো, যদি সিবিআই দল অসমলৈ নাহে তেনেহলে ময়ে দিল্লীলৈ যাম, এই মন্তব্য কৰিছে জিপি সিংয়ে। আমি পুনৰ কৈছো, আজি 23 দিন অর্থাৎ এমাহ হব হল, এমাহে কিন্তু ন্যায় নাপালে জুনমণি। জুনমণির ঘটনাটো সংঘটিত হল সেয়া হত্যাকাণ্ড নে দুর্ঘটনা, এয়া এতিয়াও রহস্যর আবর্তন। এজন প্রত্যক্ষদর্শী ওলাল, নাম তেওঁ প্রণব দাস। তেওঁ কলে যে ঘটনাটো মই দেখিছিলোঁ, এখন ট্রাকে আহি খুন্দা মারিছিল সেই বাহনখনত, অর্থাৎ জুনমণির বাহনখনত। কিন্তু এটা প্রশ্ন হয় প্রণব দাস নামৰ প্রত্যক্ষদর্শীজন এতিয়া কলৈ গল, তেওঁ কত আছে, কি পর্যায়ত আছে তেওঁৰ লগত যি জেৰা প্রক্রিয়া? সিআইডিয়ে ইমান দিনে কিমান তদন্ত আগবহালে? সিআইডির হাতত ইমান দিনে তদন্তর দায়িত্ব আছিল, সিআইডিয়ে কি আগবহালে, সিআইডিয়ে কি করলে? আজি ইমান দিনে সিআইডি একো উলিয়াব নোৱাৰিলে কিয়? এটা ডাঙৰ প্রশ্ন রাইজে প্রশ্ন করেছে। সমান্তরালকৈ সুমিত পাল যিখন ট্রাক, সেই ট্রাকখন চলাইছিল সুমিত পালে, দুর্ঘটনা সংঘটিত করা ট্রাকখন চলাইছিল সুমিত পালে। সুমিত পালক কিয় জামিন দিলে? সুমিত পাল এতিয়া উত্তর প্রদেশত মুকলি মনে আছে, কিয় সুমিত পালক জামিন দিয়া হল? লীনা দলের নাম এজাহারত উল্লেখ হল, লীনা দলের নাম জুনমণির মাতৃয়ে এজাহারত উল্লেখ করলে, কিন্তু লীনা দলের কি হল? কেবল মাত্র শাস্তির নামত বদলি, হাইলাকান্দিলৈ বদলি হল, আরক্ষী অধীক্ষক বদলি হয়ে তাত নতুনত্ব কি থাকিল? রূপজ্যোতি কলিতার কি হল? রূপজ্যোতি কলিতা আজিও রূপজ্যোতি কলিতা হয়ে থাকিলে, আভাজ্যোতির আভা কালি মাতিছে সিআইডিয়ে। ইমান দিনে আভাজ্যোতির আভার বিরুদ্ধে বাতরি সম্প্রচার হল, অভিযোগ উত্থাপন হল, কিন্তু কালিহে সিআইডিয়ে তেওঁক মাতিছে ইমান দিনের বিরতির অন্তত। এটা প্রশ্ন হয়, জিপি সিংয়ে একটা মন্তব্য করেছে আশার রেঙনি, এটা ভাল খবর বলে কব লাগবে যে সিবিআইক তদন্তর দায়িত্ব দিয়া হব, হব এতিয়াও ভবিষ্যততে আছে কথাটো। ইমান দিনে কিয় সিবিআইক দিয়া নহল? সেয়া তেতিয়া লগেলগে জুনমণির ঘটনাটোর কেইদিনমানের পাছতেই উল্লেখ হয়েছিল সিবিআইর প্রসঙ্গ, তারপর গোটেই বিষয়টোয়ে কিয় গেথেলা মারিলে, তদন্ত প্রক্রিয়াটোয়ে কিয় গেথেলা মারিলে? আজি যদি চাও জালুকবাড়ির যে ঘটনা, জালুকবাড়ীত 7 জনকৈ ছাত্র নিহত হয়েছিল, এটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা, করুণ ঘটনা। জালুকবাড়ী ঘটনাটো সংঘটিত হওয়ার এদিনের পাছতেই ফরেন্সিকর দল আহি দুর্ঘটনা সংঘটিত হওয়া সেই বাহনখন, সেই বাহনখনের নমুনা লৈ গল। সেইটো তৎপরতা জুনমণির ক্ষেত্রে কিয় নহল, জুনমণির ক্ষেত্রে সেইখিনি কিয় হবলৈ নাপালে, এটা ডাঙৰ প্রশ্ন। সিআইডিয়ে এতিয়ালৈকে বিষয়টো লৈ আছে, সিআইডির হাততেই গোটেই তদন্তর দায়িত্ব আছে। এতিয়া রাইজে প্রশ্ন করেছে ইমান দিনে সিআইডিয়ে তদন্ত কি করলে? আমি ফুল প্লেটর জড়িয়ে আপনার দেখাব বিচার, জুনমণির মৃত্যুর রহস্যর তদন্ত করবলৈ কেতিয়া আহিব সিবিআই, ডাঙৰ প্রশ্ন। জুনমণির মৃত্যুর রহস্যর তদন্ত করবলৈ সিবিআই কেতিয়া আহিব? 23 দিন পার হল, জুনমণির আভার মৃত্যুর রহস্য এতিয়ালৈকে ফাদিল নহল, 23 দিন পার হয়ে গেল, কিন্তু মৃত্যুর রহস্য এতিয়ালৈকে ফাদিল নহল, সিআইডিয়ে কি তদন্ত করলে, ডাঙর প্রশ্ন। আজির তারিখের একটা লাখটকিয়া প্রশ্ন, সিআইডিয়ে কি তদন্ত করলে? নষ্ট হয়ে গেল নাকি জুনমণির আভাকাণ্ডর বহু সাক্ষী প্রমাণ? সুমিত পাল ঘরলৈ গল, প্রণব দাস কত আছে কোনো নাজানে, এটা ডাঙর প্রশ্ন। সাক্ষী প্রমাণব নষ্ট হয়ে গেল নাকি? সিবিআইয়ে কাক লৈ তদন্ত আগবহাব, সেটাও একটা প্রশ্ন। আমি জানাইছো 23 দিন, 23 দিন পার হয়ে গেল, 23 দিন মাতৃয়ে সকলো টুকিবলগিয়া হল, তেওঁ এগৰাকী আরক্ষী বিষয়া, আরক্ষীর বিষয়া এগৰাকীৰ লগতে যদি এনেকুৱা হয় সাধারণ ৰাইজে কি পাব? অসম সরকারের উপর আস্থা নোহোৱা হৈছে জুনমণির আভার পরিয়ালর, অসম সরকারের উপর এতিয়া জুনমণির আভার মাতৃর, জুনমণির আভার আত্মীয়র আস্থা নাই, কিয়নো তেওঁলোকে গোটেই বিষয়টো যেনে ধরনের গুরুত্ব দিব লাগিছিল তেনে ধরনের গুরুত্ব নিদিলে। লীনা দলকে ধরি বহু আরক্ষীর উপর খুব জুনমণির ভাতৃর, জুনমণির মাতৃরও প্রশ্ন, কিয় অহা নাই সিবিআই দল, ডাঙৰ প্রশ্ন। সিবিআইৰ প্রসঙ্গটো কেইদিনমানের মৃত্যুর কেইদিনমানের পাছতে ওলাইছিল, রাইজে ভাবিছিল যে সিবিআই ললে গোটেই বিষয়টো, কিন্তু এতিয়াহে ওলাইছে যে সিবিআই গোটেই বস্তুটো লওয়াই নাই, তদন্তর দায়িত্ব লওয়াই নাই, সিবিআইক দিয়া হব। আর জিপি সিংয়ে মন্তব্য করেছে কালি যে সিবিআইক গোটেই বিষয়টো অর্পণ করা হব, যদি সিবিআইৰ দল অসমলৈ নাহে তেনেহলে মই নিজেই যাম। খবর হয়ে রয়ে যাব নাকি জুনমণির আভার মৃত্যুর আর রহস্য, এটা ডাঙৰ প্রশ্ন। জুনমণির আভার প্রসঙ্গ ইতিহাসত, অসমৰ অপরাধর ইতিহাসত আজিলৈকে কিন্তু এনে ধরনের ঘটনা সংঘটিত হওয়া নাই। জুনমণির আভার যে মৃত্যু, জুনমণির আভার মৃত্যুর পাছতেই পোহরলৈ আহিল ইমান দিনে চলি থকা নকল সোণৰ কারবার।
অসমত ইমান দিনে চলি থকা নকল টকাৰ কাৰবাৰৰ কথা পোহৰলৈ আহিল। আভাজ্যোতি ৰাভা কোন ৰাইজে চিনি পালে, লীলা দলে কি ক'ত কিয় বিখ্যাত ৰাইজে চিনি পালে, ৰূপজ্যোতি কলিতা কোন কি ক'ত কিয় বিখ্যাত ৰাইজে চিনি পালে, আৰক্ষীৰ ভিতৰ চৰাত কি হয় ৰাইজে চিনি পালে, জুনমণি ৰাভাৰ ঘটনাই বহু কথা পোহৰলৈ আনিলে, বহু বিস্ফোৰণ ঘটালে। আৰু এতিয়া তদন্তৰ দায়িত্ব কি পৰ্যায়ত আছে ৰাইজে জানিব বিচাৰিছে। চি বি আই কেতিয়া আহিব, চি বি আই কেতিয়া তদন্ত দায়িত্ব ল'ব, সাক্ষী প্ৰমাণসমূহ কি হ'ল, ডাঙৰ প্ৰশ্ন, প্ৰণৱ দাসে এতিয়া ক'ত আছে, প্ৰণৱ দাসৰ লগত কি হৈ আছে, প্ৰণৱ দাসৰ জেৰা কেনেকুৱা ধৰণে চলিছে, সুমিত পালে কি ভিত্তিত, কি যুক্তিত জামিন পালে, লীনা দলেৰ কিয় আজিলৈকে তদন্তৰ আওতালৈ নাহিল, আজিৰ তাৰিখৰ এটা ডাঙৰ প্ৰশ্ন। আমি পুনৰ কৈছোঁ যে জুনমণিৰ মৃত্যুৰ ৰহস্যৰ তদন্ত কৰিবলৈ কেতিয়া আহিব চি বি আই দল, এয়া কেৱল মাত্ৰ সাংবাদিকৰ প্ৰশ্ন নহয়, অসমৰ কোটি কোটি জনতাই এতিয়া এই প্ৰশ্ন কৰিছে, ৰাইজে প্ৰশ্ন কৰিছে। জি পি সিঙৰ যিটো মন্তব্য, সেই মন্তব্যৰ পাছতেই এটা আশা আহিছে যে কিবা এটা হ'ব, ন্যায় পাব, পৰিয়ালটো দুখুনী মাতৃগৰাকীৰ মুখলৈ অকণমান ৰং আহিব, কিন্তু সেয়া কেতিয়া হ'ব, আজিৰ তাৰিখৰ ডাঙৰ প্ৰশ্ন। হয়, মুখ্যমন্ত্ৰী ছাৰে যি কৈছে, চি আই ডিলৈ তদন্ত কৰা, চি আই ডি তদন্ত কৰাৰ কথা কৈছে, চি আই ডি তদন্ত চলি আছে। যদি চি আই ডি তদন্ত আমাৰ দোষী যদি চি আই ডি তদন্ত তাৰ দোষী সাব্যস্ত নহয়, দোষী যদি জেৰাৰ পৰা আঁতৰতেই থাকে, দোষীবোৰ যদি জেৰাৰ পৰা আঁতৰত এতিয়াও আছে, জেৰা কৰাই নাই দোষীবোৰক, তেন্তে আমি চি বি আইৰ ওচৰত আমি বৰ মন্ত্ৰী ডাঙৰীয়াক কওঁ যে চি বি আই তদন্ত দিয়ক। কাৰণ যিবোৰ দোষী, যিখন গাড়ী যেনেকৈ এক্সিডেণ্টটো হৈছে, গাড়ীখনত এতিয়াও শুনিছোঁ তো গাড়ীৰ চাবিটো লাগি আছে, তাইৰ জোতা, তাইৰ মোবাইল আৰু পাৰ্চ তাই নাই পোৱা, ফৰেঞ্চিকৰ কোনো সেনেকুৱা টীম গৈ পেলাই গাড়ীখনৰ পৰা সেই বস্তুখিনি কোনো অনুসন্ধান কৰা নাই। আৰু আমি এতিয়ালৈকে সম্পূৰ্ণ গম নাপাওঁ চি আই ডি কিমান কেনেকৈ কি দিশৰ পৰা আগবঢ়াই আছে, তদন্তটো কেনেকৈ আগবঢ়াই আছে আমি কোনো অৱগত নাই হোৱা। আৰু কি আৰু যিজন মানুহে দেখিছে তেখেতে কেনেকৈ ক'ত আছিলে আৰু তেখেতে কেনেকৈ দেখিলে, আৰু এম্বুলেঞ্চৰ মানুহজন আৰু তেনেকৈ আৰু মানুহজনীক যিটো অৱস্থাত পাইছে পষ্টমৰ্টম, আমাক কোনো নজনোৱাকৈ পষ্টমৰ্টম কৰিছে, আমাৰ মা তাত থকাৰ পিছত মায়ে অৱগত নহয় ৰাতিটোৰ ভিতৰত যে জুনমণিৰ এক্সিডেণ্ট হৈছে, জুনমণি মৰিছে বুলি আমি ৰাতিপুৱা সংবাদ মাধ্যমৰ মানুহে গম পাইছে, তাৰ পিছত আমাৰ ঘৰত তেনেকৈ আমি গম পাইছোঁ। তো আমাৰ মানুহ নজনোৱাকৈ পষ্টমৰ্টম কৰিছে, তেওঁলোকৰ প্ৰশাসনীয় মানুহে কেনেকৈ কৰিছে সেই সম্পূৰ্ণ দিশটো চালি জাৰি তদন্ত কৰক আৰু উচিত দোষী শাস্তি দিয়ক। আৰু সেইখিনি আশাৰে যদি গাফিলতি হয় ছাৰে নিজে নিজাববীয়াকৈ আমাক যিটো কৈছে চি বি আই তদন্ত দিয়াৰ কাৰণে, সেই চি বি আই তদন্ত হওক, ভালকৈ হওক, তদন্তৰ পৰা কোনো যেন হাৰি যাব নোৱাৰে, উচিত শাস্তি দিয়ক আমাৰ দুখীয়া পৰিয়ালটোক, আমাৰ সকলো তাই আছিলে। তো সেইকাৰণে তাইৰ মৃত্যু যে অথলে নাযায়, তাইক উচিত তাইক যিবোৰ মানুহে তাইক কেনেকৈ কৰিছে সিহঁতে উচিত শাস্তি পাওক। আৰু এতিয়ালৈকে ঘৰত অহা নাই আপোনালোকৰ? আমাৰ ঘৰলৈ চি আই ডি অহা নাই, কোনো তেনেকৈ আমাক জনোৱা নাই এতিয়ালৈকে। আৰু ছাৰে কৈছে যে তদন্ত ঠিকেই সঠিক হিচাপে হ'ব, আৰু আমি সংবাদ মাধ্যমৰ মাজতে শুনিছোঁ তদন্তৰ কথা কেনেকৈ আগবাঢ়ি আছে, আমাক চি আই ডি ফালৰ পৰা তদন্তৰ কোনো সেনেকুৱা কোনো তদন্ত কেনেকৈ হৈছে, ক'ৰ পৰা কি হৈছে আমি অৱগত নহয়। কিন্তু আমাৰ ঘৰ গাড়ীখনৰ চাবিটো হয়নো এতিয়াও গাড়ীখনতে লাগি থকা বুলি শুনিছোঁ, আৰু পষ্টমৰ্টম ৰিপৰ্টটো তেওঁলোকে নিজে থাকি কেনে আমাক নজনোৱাকৈ পষ্টমৰ্টম কৰি কি ৰিপৰ্ট দিছে আমি তাকো নাজানো। আমাক নগাঁও আৰক্ষীৰ ফালৰ পৰাও একো অৱগত নাই কৰোৱা নাছিলে, খালি ডেড বডিটো তেওঁলোকে আমাক ইয়াতে আনি চমজিছে তাৰ পৰা, আৰু আমাক তেওঁলোকে ৰাতিও জনোৱা নাছিলে, আৰু